মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা। আর আমি আপনাদের সাথে আছি রাজন। তো আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু হচ্ছে বিজ্ঞান এবং আধুনিক প্রযুক্তি। বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে আমরা আপনাদেরকে অথেন্টিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তবে আজকের মূল বিষয়বস্তু হচ্ছে সূর্য। আমাদের স্ক্রিনের উপর যে লাল রঙের গোলকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের সূর্য। এই সূর্য সম্পর্কে বিজ্ঞানের এই পর্যন্ত পাওয়া যে সমস্ত তথ্য আছে এবং বৈজ্ঞানিকদের যা গবেষণা আছে, আমাদের জানা অথেন্টিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সূর্য নিয়ে গবেষণা করার জন্য একটি স্পেসক্রাফ্ট পাঠাচ্ছে। স্পেসক্রাফ্টটির নাম হচ্ছে পার্কার। পার্কারটি 2018 সালে উড্ডয়ন করবে পৃথিবী থেকে। পার্কার সূর্যের চারপাশে ভ্রমণ করবে এবং সূর্য থেকে প্রাপ্ত তথ্য পৃথিবীতে প্রেরণ করবে, অর্থাৎ নাসায় প্রেরণ করবে। তারপর নাসার বিজ্ঞানীরা তা নিয়ে গবেষণা করবে। এখন এই পার্কারটি সূর্যকে প্রায় স্পর্শই করবে। তো বিবিসির একটি বিজ্ঞান বিষয়ক প্রতিবেদন আছে, প্রথমে এই প্রতিবেদনটি আমরা শুনে নিই। বিজ্ঞানের আসর পরিবেশন করছি মিজানুর রহমান খান। গ্রহ, উপগ্রহ, এমনকি ধূমকেতু অভিমুখে মহাকাশ যান পাঠানোর কথা আমরা শুনেছি, কিন্তু এবার পাঠানো হচ্ছে সূর্যের চারিদিকে, যার নাম পার্কার। এর উদ্দেশ্য সূর্যকে স্পর্শ করা। NASA's Parker Solar Probe mission is about to embark on a historic journey to our very own star, the Sun. যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা NASA এই যানটি হবে ইতিহাসে প্রথম কোনো স্পেসক্রাফট যা সূর্যের পরিমণ্ডলের গভীরে প্রবেশ করবে। It's a mission of extremes. The spacecraft Parker তৈরি করে এই যানটিকে মহাকাশে পাঠাতে নাসার খরচ হবে প্রায় $1.5 billion। এর আকার ছোট্ট একটি গাড়ির সমান। সূর্য থেকে প্রায় 40 লক্ষ মাইল দূরে থেকে এই যানটি ওই তারার চারদিকে ঘুরতে থাকবে। উৎক্ষেপণ করা হবে আগামী বছরের জুন মাসে, কিন্তু এটি সূর্যের চারদিকে ঘুরতে শুরু করবে 2024 সাল থেকে। সূর্যের উপরিপৃষ্ঠ অত্যন্ত গরম, সেখানকার তাপমাত্রা 10,000 ডিগ্রি ফারেনহাইটেরও বেশি। আর এ কারণে পার্কারের জন্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে টিকে থাকা। প্রচণ্ড তাপমাত্রার সাথে আছে তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ। এসবের মুখোমুখি হয়ে পার্কার জানার চেষ্টা করবে সূর্যের গঠন এবং এই বৃহদাকার তারকাটি ঠিক কীভাবে কাজ করছে। This mission is the culmination of 60 years work. সূর্যের চারদিকে এর ছুটে চলার গতি হবে ঘন্টায় 4,30,000 মাইল। এই গতিতে ছুটে গেলে আমেরিকা নিউ ইয়র্ক থেকে জাপানের টোকিওতে যেতে লাগবে 1 মিনিটেরও কম সময়। নাসার এই মিশনের একজন বিজ্ঞানী নিকি ফক্স বলছেন, বিশাল সূর্যের চারদিকে পার্কার ঘুরবে মোট 24 বার। সূর্যের চারদিকে গ্যাসের যে পরিবেশ, আমরা সেই করোনার ভেতরে প্রবেশ করব। এই এলাকার রহস্য উন্মোচন করতে বহু বিজ্ঞানী দশকের পর দশক ধরে গবেষণা করেছেন। শেষ পর্যন্ত আমরাও এখন সেখানে একটি মিশন পাঠাচ্ছি যা এসব রহস্য ভেদ করতে পারবে। পার্কারকে যেদিন উৎক্ষেপণ করা হবে সেদিনটা আমার জন্য হবে অত্যন্ত আবেগময় একটা দিন, কারণ এই মহাকাশযানটি নিয়ে আমি প্রচুর কাজ করেছি। এই মিশনের প্রত্যেক বিজ্ঞানীর জীবনের সাথে এটি জড়িয়ে গেছে। এটা হচ্ছে অনেকটা নিজের সন্তানকে কলেজে পাঠানোর মতো। আমরা বিশ্বাস করি পার্কার ঠিক মতোই কাজ করবে এবং সেটি মহাকাশ থেকে আমাদের কাছে প্রচুর তথ্য পাঠাবে। এই মিশন নিয়ে আমরা সবাই উত্তেজনা বোধ করছি। আমি নিশ্চিত যে সেদিন আমি কেঁদেই ফেলব। এই পার্কার মহাকাশ যানটি নিয়ে আমি কথা বলছিলাম নাসারি বিজ্ঞানী ডক্টর অমিতাভ ঘোষের সাথে। আমাদের সোলার সিস্টেমের 99.6% অফ মাস আমাদের সূর্যতে আছে। তো বাকি যে আমরা প্ল্যানেটগুলো দেখছি, এগুলো হচ্ছে ভীষণ ছোট অংশ আমাদের সোলার সিস্টেমের। আমাদের সূর্যর ব্যাপারে জানাটা খুব দরকার, কিন্তু
চানাটা খুব শক্ত, কেন সূর্য এত গরম। এই মিশনটার যেটা স্টাডি করবে হচ্ছে সোলার উইন্ড, মানে সূর্য থেকে ভীষণ গতিতে ইলেকট্রন ইজেক্টেড হয়, যেটা আমরা বলি সোলার উইন্ড। আর এইটা হচ্ছে ধরুন সূর্য থেকে শুরু হয়, আর এখন ভয়েজার মিশন যেখানে আছে বিলিয়ন মাইল এর বেশি দূরে, তত অব্দি সোলার উইন্ড চলে যায়। এই সোলার উইন্ডটা কত গতিতে যায়, এটার ডাইনামিক্স কি, এটার এনার্জি কি, এটার ম্যাগনেটিক প্রপার্টি কি, এইগুলো আমাদের জানলে সূর্যের মধ্যে কি হচ্ছে এটা আরো ভালো করে বোঝা যাবে। তো এই এই মিশনটা, পার্কার মিশনটা পাঠানো হবে 2018 সালের জুন মাসে, কিন্তু আমি দেখছিলাম নাসা বলছে যে এটা সূর্যের চারদিকে ঘুরতে শুরু করবে 2024 সাল থেকে, তার মানে 6 বছর। এত সময় লাগবে কেন? দেখুন, সূর্যের কাছে যাওয়াটা খুবই শক্ত, কাছে যাবেন এদিকে সূর্যের গ্র্যাভিটি পুরো অ্যাট্রাক্টেড হয়ে সূর্যের মধ্যে পড়ে না যাবেন না, এটা করা খুব শক্ত। হ্যাঁ, তো আস্তে আস্তে আপনাকে স্পিড বিল্ড আপ করে এটা করতে হবে, তাই জন্যই এই এই সময় লাগবে। দ্য ক্লোজেস্ট অ্যাপ্রোচ যেটা বলছে যে 3.6 মিলিয়ন মাইলস হবে। হ্যাঁ, এটা হচ্ছে মার্কিউরি যত কাছে তার অনেক কাছে গিয়ে সূর্যকে দেখা। তো অন্যান্য মহাকাশ যানের চেয়ে এই পার্কার তো একেবারেই ভিন্ন রকমের হতে হবে, কারণ আপনি বলছিলেন যে প্রচণ্ড গরম, 1300 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা হবে যেখানে এই মিশনটা গিয়ে পৌঁছাবে। তো এটার বিশেষ কি বৈশিষ্ট্য আছে এই পার্কারের? বিশেষ বৈশিষ্ট্য বলতে পারেন কিছুটা ইঞ্জিনিয়ারিং, যে কিভাবে স্পেসক্রাফটের সিস্টেমগুলোকে কুল রাখা হবে। হ্যাঁ, ধরুন যখন ক্লোজেস্ট অ্যাপ্রোচে টেম্পারেচার হবে 1300 ডিগ্রি সেন্টিগ্রেড, 1300 ডিগ্রি সেন্টিগ্রেডে আপনার অনেক পাথর পৃথিবীতে গলে যায়। তো সেখানে কি করে স্পেসক্রাফটের ডেলিকেট কম্পিউটার সিস্টেম ঠিক থাকবে, তো সেটা একটা চ্যালেঞ্জ। মানে একটা এনর্মাস স্পিডে যেতে হবে, একটা স্পিড অফ দ্য স্পেসক্রাফ্ট বলছে অ্যাবাউট 460,000 মাইলস পার আওয়ার। এই গতিটা হচ্ছে 10 থেকে 20 গুণ বেশি আমরা এখনো পর্যন্ত সেটার কি জানি? মোটামুটি জানি সোলার উইন্ড, দ্য ম্যাগনেটিক প্রপার্টিজ, দ্য সার্কুলেশন প্যাটার্ন, কিন্তু আমরা যেটা জানি ওটা সীমিত, সবই কম্পিউটার সিমুলেশন থেকে জানা। আমরা জানি যে ওখানে একটা নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন হচ্ছে, কিন্তু কি সার্কুলেশন প্যাটার্ন কিভাবে ইভলভ করছে, অ্যাট সাম পয়েন্ট তো আমাদের সূর্যের মধ্যে ফুয়েলটা শেষ হয়ে যাচ্ছে, আর তারপরে সূর্য 3-4 বিলিয়ন ইয়ার্স পরে সূর্য আর ফুয়েল থাকবে না, তখন সূর্যটা ডেথ হয়ে যাবে, তাই না, মারা যাবে। তো পুরো লাইফ সাইকেলটা আন্ডারস্ট্যান্ড করতে আমাদের অনেক কিছু জানতে হবে। নাসার বিজ্ঞানী ডক্টর অমিতাভ ঘোষ। বন্ধুরা, বিবিসির বিজ্ঞান বিষয়ক এই প্রতিবেদনটি আমাদের কাছে খুব ভালোই লাগলো পার্কার সম্বন্ধে। তো এর পরবর্তী আমাদের মূল ভিডিওর বিষয়বস্তু হবে সূর্য কীভাবে কাজ করে এবং সূর্য প্রতিদিন কীভাবে চলে, এবং সূর্যের ভিতরে একটি ঝড় হয় যার নাম হচ্ছে সোলার উইন্ড। সোলার উইন্ড এর প্রভাব পৃথিবীর উপর কীভাবে এসে পড়ে এবং এই মহাবিশ্বের উপর সোলার উইন্ডের প্রভাব কী, তা নিয়ে আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটি ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।